সঙ্গী। দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে জি। ডিয়ার ভিউয়ার্স, আকাশে উড়ে চলা সাদা ভাসমান মেঘের সঙ্গী হয়ে আকাশপথে ভ্রমণ সবসময় আনন্দদায়ক। সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকা আকাশপথে যাত্রার সময় দৃশ্যমান মেঘের সাগর ও মেঘের পাহাড়ের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটির শেষের দিকে দেখতে পারবেন নবনির্মিত দিয়াবাড়ির মেট্রো রেলের মেইন স্টেশনের বার্ডস ভিউ। আপনারা যে বিমানটিতে ভ্রমণ করছেন এটা সম্পূর্ণ নতুন একটি বিমান, যেটা ইয়াল বাংলা এয়ারলাইন্স ফ্যাক্টরি থেকে সরাসরি রিসিভ করেছে। ইয়াল বাংলা বহরে এটি যুক্ত হয়েছে যাত্রী সেবা বাধা কমিয়ে নিরাপত্তে উন্নয়নের সাথে। আশা করি আপনাদের সাথে আপনাদের ভ্রমণ আনন্দময় হবে। Thank you very much for tuning in to Bangla Airlines and hope to see you again. জানালার পাশে সিট থাকায় এবং বিমানটি নতুন ছিল বলেই জানালার গ্লাস খুব ক্লিয়ার ছিল, তাই জানালা দিয়ে ক্যামেরার ক্লিয়ার ভিউ পাচ্ছিলাম। সম্মানিত ক্যাপ্টেনের ঘোষণা অনুযায়ী কিছুক্ষণ পরেই বিমানটি বড় একটি মেঘের পাহাড়ের ভিতর দিয়ে অতিক্রম করছিল। হালকা ঝাঁকুনি লাগছিল মেঘের বাধার জন্য। আমরা গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল জোন অতিক্রম করছিলাম।
নিচে প্রতিদিন যে জায়গাটিতে যানজটে আটকে থাকি সেই আশুলিয়া ব্রিজটি দেখা যাচ্ছে। এই রাস্তাটি আশুলিয়া টু ধৌড়ের মোড়ের রাস্তা। এটা হচ্ছে ঢাকা সিটির যোগাযোগ ব্যবস্থার নতুন সংযোজন, সকলের বহুল আকাঙ্ক্ষিত মেট্রো রেলের দিয়াবাড়ির মেইন স্টেশন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই প্রত্যাশা করছি। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।